দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, নরসিংদী চলে যাব। তার আগে নরসিংদী থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, আমাদের সাথে সেখান থেকে আছেন হৃদয় খান। হৃদয়, নরসিংদীতে আসলে ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে গণনা চলছে, সেখান থেকে আসলে নির্বাচনের কি তথ্য আছে আপনার কাছে? অর্থি, আপনি আসলে যেমনটি জানেন যে নরসিংদীতে কিন্তু অনেকটাই আসলে সহিংসতার মধ্য দিয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে সকালেই নরসিংদীর চরাঞ্চল দুর্গম রায়পুরার বাঁশগাড়ি এলাকায় কিন্তু দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু পাঁচজনের মতো আহত হয়েছেন। তো নিহতরা হচ্ছেন একই এলাকার বাঁশগাড়ি এলাকার জাহাঙ্গীর, সালাউদ্দিন এবং দুলাল মিয়া। তো আপনি যেমনটি, আমি কথা বলেছিলাম রায়পুরা পুলিশ সহকারী পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে সেখানে দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। একজন হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক, আরেকজন হচ্ছেন নৌকার বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন। তো আসলে তাদের এই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কিন্তু অনেকদিন ধরেই আসলে এই কয়েকজন লোক এলাকা ছাড়া ছিল, তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে সংঘর্ষও চলে আসছিল থেমে থেমে, আমরা যেমনটি জানতে পেরেছি। তো আজকে সকালে কিন্তু এই দুই গ্রুপের সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে তিনজন নিহত হয়। আমি পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রক্রিয়া গ্রহণ করা হবে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়। ধন্যবাদ হৃদয় আপনাকে। আপনি যেমনটা নরসিংদীর খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দনগরী চট্টগ্রামের ফটিকছড়িতে আছি আমি। 12টি ইউনিয়নে নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা চলছে কোনো কোনো কেন্দ্রে, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে জায়গায় আমরা আছি এই জায়গা থেকে ফলাফল ঘোষণা করা হবে। কোনো কোনো জায়গার ফলাফল কিন্তু এই জায়গা থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু চেয়ারম্যান পদে এখনও পর্যন্ত পুরোপুরি কিন্তু আসলে একটি ইউনিয়নও এই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তো 12টি ইউনিয়নের যে বিভিন্ন মেম্বার প্রার্থী যারা আছেন তাদের কিন্তু আসলে নাম ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদের কিন্তু আসলে গণনা কিন্তু অনেক জায়গায় শেষ হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় দূরান্তে কিন্তু আসলে যে অনেক কেন্দ্র আছে তার কারণে সেই জায়গা থেকে কিন্তু আসতে কিন্তু আসলে যে ব্যালটগুলো আনতে অনেকটা সময় লাগছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই কারণেই কিন্তু আসলে সময়টা লাগছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে ফটিকছড়ির একটি কেন্দ্রের সামনে কিন্তু আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। আবার কোনো কোনো জায়গায় সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে হৃদয়কেও ধন্যবাদ। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।